আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ অ্যাড কপি, হোয়াট ইজ টার্গেটিং। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হোয়াট ইজ পিক্সেল এবং পিক্সেলটা মূলত কী কাজে ব্যবহার করা হয়। তো সেই জন্য আমাদের এখানে সেটিংস অপশনে যেতে হবে, বিজনেস সেটিংস, এবং এখানে আমরা একটা ফুল বিজনেস অ্যাকাউন্টের সেটিংস সব কিছু পেয়ে যাবো। এবং এখানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টগুলো এখান থেকে ডাটা সোর্সে যেতে হবে। আপনাকে ডাটা সোর্স দেখতেই পাচ্ছেন এবং অ্যাকাউন্টে তারই হোপ আপনারা সব কিছু অ্যাড করে রেখেছেন। সো ডাটা সোর্স থেকে পিক্সেল যে অপশনটি পাচ্ছেন, এই পিক্সেল আপনাকে ক্লিক করতে হবে। এবং এই পিক্সেল আপনাকে ক্লিক করার পর এখানে আপনি কিছু অপশন পাচ্ছেন, যেগুলো আসলে পিক্সেল মূলত বলা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7 এই পিক্সেলগুলো, এই পিক্সেলগুলো আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা অ্যাড অ্যাকাউন্টে একটা পিক্সেলই আমার মতে বেস্ট, এত বেশি পিক্সেল ইউজ না করাই ভালো। তবে করা যায়, সেক্ষেত্রে আমার মতে না করাই ভালো, আমি নিজে অন্তত পক্ষে করি না, কারণ এতে পরবর্তীতে আসলে প্রবলেম হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমি জাস্ট প্রবলেম কি যে পিক্সেলটা রয়েছে এখানে, আরও অনেকগুলো পিক্সেল রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে পিক্সেলগুলো অ্যাক্টিভ সেগুলো এখানে সবুজ জ্বলে আছে এবং যেগুলো অ্যাক্টিভ না সেগুলো অলরেডি লাল। তো আমি প্রবলেম কি পিক্সেলে যাব এবং এখান থেকে ওপেন ইন যে ইভেন্ট ম্যানেজারটা দেখতে পাচ্ছেন এই এখানে ক্লিক করব। এবং এখানে ক্লিক করার পর আমাকে ইভেন্ট ম্যানেজারের অ্যানালাইটিক্সে নিয়ে আসবে এবং এখানে আমি দেখতে পারবো আমার ইউজাররা কি করছে, কখন তারা আসছে না আসছে, তাদের সকল অ্যাক্টিভিটি। তো এই যে এখানে আসলে দেখতে পারবেন যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি, তারা আসলে কি করছে, পেজ ভিউ কতজন করছে এ পর্যন্ত, এবং ফর্ম কতজন পূরণ করেছে, অ্যাড টু কার্ট কতজন পূরণ করেছে, সকল অ্যাক্টিভিটিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এই যে এখানে নেম, কন্টেন্ট, অ্যাড টু কার্ড, ভিউ টু কার্ড, ভিউ কন্টেন্ট সব রয়েছে। সো এখান থেকে ফ্রমে কতজন গেল, আমার জেনারেল ইভেন্টসে কতজন গেল, পেজ ভিউ কতজন করলো, প্রায় 271,000 মানুষ পেজ ভিউ করলো। তো এখানে আসলে সকল কিছু থাকে, এগুলো যখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাবো বুঝতে পারবো। তবে পিক্সেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে বেসিক পিক্সেল এবং একটা হচ্ছে অ্যাডভান্স পিক্সেল। বেসিক পিক্সেল এই পিক্সেলগুলোই থাকে এবং অ্যাডভান্স পিক্সেলে থাকে মূলত আপনার ইভেন্ট অ্যাড করা থাকে, মূলত অ্যাডভান্স ইভেন্ট আর কি আমাদের পিক্সেলে। তো এখন আমরা একটা জিনিস যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, তো সেটা হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে একটু অ্যাটাচ হোক সবগুলো পিক্সেল। এই পিক্সেলের মাধ্যমে আমি যখন অ্যাডটা রান করি, আসলে মাঝখানে আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম ছিল আপনারা সবাই জানেন। সো আমি যখন অ্যাডটা রান করি, দেখুন মার্চের 20 তারিখে আমি পিক্সেলটা অ্যাড করেছি এখানে। সো এর মধ্যে দেখুন এখানে কিন্তু এই যে 29 এতজন পেজ ভিউ করছে, এতজন পেজ ভিউ করছে, এতজন আমার জেনারেল ইভেন্টে এসেছে। এবং এটা আস্তে আস্তে যখন আমি 27 তারিখ থেকে অ্যাড রান শুরু করি, এটা কিন্তু মূলত বাড়া শুরু হয়েছে এবং এখানে বাড়ছে কমছে, রাত্রেবেলা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এবং এখানে যায় কিন্তু স্টপ। তার কারণ হচ্ছে এই কয়েকদিন আমি কোনো কিছুই রান করিনি, ওয়েবসাইটে এই পিক্সেল অ্যাড করা ছিল না, পিক্সেল ডিলিট করে দিয়েছিলাম। এরপর থেকে দেখুন আবার এখানে কিন্তু প্রতিদিন কিন্তু আবার আমার বাড়া শুরু করেছে, এখন অলমোস্ট হাইয়েস্টে আছে। পেজ ভিউটা কি, আপনারা একটা ওয়েবসাইটে গেলেন, এই যে আপনার ওয়েবসাইটে আসলেন, এটাই পেজ ভিউ। এখান থেকে আরেকটা অপশনে বা আরেকটা লিঙ্কে আপনারা ক্লিক করে গেলেন, এটাই মূলত পেজ ভিউ। ওকে, তারপর রয়েছে জেনারেল ইভেন্ট, এগুলো আপনি সেট করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিড, লিডটা এবং পারচেস। পারচেস হয়েছে এ পর্যন্ত 774টা। সো প্রাইস যখন 1000 ছিল, বা হয়তো বা বাড়বে বা কমবে এটা তেমন কোনো ম্যাটার না, আমি 1000 দিয়ে হিসেব করি একটা পিক্সেলের মাধ্যমে কি বুঝতে পারবেন। তো 1000 × 474 জন, আই মিন 474,000 টাকা কিন্তু প্রফিট হয়েছে। তবে এর জন্য আপনারা জানেন কত টাকার আমার অ্যাড রান করতে হয়েছে, জাস্ট এক মিনিট দেখাচ্ছি। তবে এর মধ্যে টেস্ট আছে, অনেক কিছু আছে, এটা যদি আপনি একটা কোম্পানিকে দেখাতে পারেন এরকম রেজাল্ট, কোম্পানির মাথা ঘুরবে যে আসলেই তো একটা কোম্পানি এত ডলার খরচ করে কখনোই এত ভালো বেনিফিট পায় না। তবে $164 আমার খরচ হয়েছে, যেখান থেকে আমার প্রফিট হয়েছে আপনার 474,000 টাকা। সো ইনতে আমি যদি 474 থাকে, তো আমি যদি 170ও ধরি ইন্টু 85, তাহলে 14,450 টাকা। সো এখন যদি আমি হিসাব করি, 474,000 মাইনাস 15,000ই দিই, 460,000 টাকা আমার প্রফিট উইথিন আমার কত, 27 তারিখ থেকে শুরু করেছি আমি, ওই 27 তারিখ থেকে আজকে হচ্ছে আপনার আজকের যে দিনে আমি যে ভিডিওটা করছি 15 এপ্রিল, সো অলমোস্ট 20 দিনের মতো ধরা যায়।
সো ভাগ যদি আমি 20 দেই তো আমার পার ডে আর্নিং ছিল 22000 টাকা এবং আমি যদি 170 ভাগ 20 দেই তাহলে $8 ইনটু 85 তো 722 টাকা ইনভেস্ট করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি ফ্রি করতে চান নাকি খরচ করতে চান তো ইনভেস্ট করতে চান ইনভেস্ট করলে যে সুবিধাটা হয় আপনি আপনার নিজের কোম্পানির জন্য করেন বা আপনি সার্ভিস প্রোভাইড করেন 1000 টাকা দিয়ে আপনি 22000 টাকা প্রফিট করছেন আই মিন 20000 টাকা কিন্তু আপনি প্রফিট করতে পারছেন পার ডে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে পিক্সেল আসলে এই কাজগুলো আপনাকে হেল্প করবে এবং এখানে ভিউ ক্যাটাগরি যেখানে গেলে আপনি দেখতে পারবেন আমি যদি ম্যানেজার যাই সো এখান থেকে লিংকটা দেখাচ্ছে যে কোন লিংকে আমি চেক আউট যে ইভেন্ট টুল সেট আপ করেছি এবং এখান থেকে ভিউ ডিটেলসে গেলে আমার যে লিংকটা ছিল ট্র্যাকিং অটোমেশনের মাধ্যমে তিনজন চলে এসেছে এবং ইউআরএল যদি দেই একটা ইউআরএল পাবেন যেটা অর্ডার রিসিভ এই যেগুলো হচ্ছে অর্ডার রিসিভ হয়েছে এবং আমি এখান থেকে টাকাগুলো আর কি অর্ডারগুলো এসেছে এবং সেই অর্ডারগুলোই কিন্তু মূলত আমার এখানে দেখাচ্ছে সো এই বিষয়টা আসলে আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে পিক্সেল সেট আপ পিক্সেল একটা খুবই পাওয়ারফুল একটা বিষয় ট্রুলস এবং এখান থেকে আমি টেস্ট ইভেন্ট সেটিংসে যাই যদি ভিউ অ্যানালাইটিক্সে যাই আরও ভালো হবে আমি আপনাদের দেখাই আসলে পিক্সেলটা কি আপনি এগুলো সব দেখবেন সেট আপে কী আছে শেয়ারে কী আছে ক্রিয়েট কাস্টম কনভার্সনে কী আছে ক্রিয়েট অডিয়েন্সে কী আছে এগুলো আপনি নাম চেঞ্জ করতে পারবেন এবং পিক্সেল কীভাবে সেট আপ করবেন সব কিছু দেখাবো এটা জাস্ট দেখাচ্ছি পিক্সেলে কী কী থাকে এই অ্যানালাইটিক্সে গেলে বা এটা অ্যাট্রিবিউশন বলা যেতে পারে তো এখানে আপনি দেখতে পারবেন যে কোন ইউজাররা কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকে আমি যে আপনাদের বলেছিলাম যখন অ্যাড রান করার জন্য লাইফ টাইম দিবেন এবং আপনারা কি করবেন রাতের দিকে অফ করবেন এই যে দেখুন রাত 12টার পর কিন্তু ইউজার খুবই বেশি থাকে এখানে দেখাচ্ছে কতজন ইউনিক ইউজার এসেছে এবং কখন স্যাটারডে কখন সানডে কখন এগুলো জাস্ট আপনি একটু রিসার্চ করবেন এবং দেখুন প্রতিদিন আপনার পিএমএ যে এই টাইমটা দুপুরবেলাও একটু কম ইউজার থাকে তবে রাতের দিকে কিন্তু ইউজার সংখ্যা খুব বেশি পরিমাণে থাকে এবং এই টাইমগুলোতে ইউজার সংখ্যা কম থাকে সো 4 PM দেখতে পাচ্ছেন কখন কি ইউজার বাই আওয়ার আপনি দেখে নেবেন এবং এখান থেকে আপনি আরও রেভিনিউ দেখতে পারবেন কত ডলার রেভিনিউ হয়েছে আমার এখানে লাইফ টাইম কত ডলার দেখাচ্ছে $8000 দেখাচ্ছে লাইফ টাইম সো এখানে এখানে আরও অ্যাক্টিভিটিসের মধ্যে আরও অপশন আছে আপনি রেভিনিউ কত করেছেন আপনার ফাইনালে কী অবস্থা ফানেল এগুলো আসলে ক্রিয়েট ফানেল এগুলো আপনি আরও অ্যাডভান্সে যখন আমরা আসবো কথা বলবো হোয়াট ইজ ক্রিয়েট ফানেল বা হোয়াট ইজ ফানেল রেভিনিউ কি এবং রেভিনিউ দেখুন $8000 রেভিনিউ হয়েছে এবং এগুলো আসলে এতটা রেভিনিউ হয়নি আমার $24 পার দেখাচ্ছে যে প্রাইস বাড়িয়েছিলাম কমিয়েছিলাম তো এখন ফানেল যায় জার্নি যায় আসলে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে পিপুলের কী অবস্থা সকল কিছু ড্যাশবোর্ড ওভারভিউ এগুলো মূলত আপনি জাস্ট একটু আসবেন এবং এসে এগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন আই হোপ আপনি সকল কিছু বুঝতে তো এই যে ইউজার অ্যাক্টিভিটি মান্থলি অ্যাক্টিভ ইউজার কতজন থাকে ট্রাফিক সোর্স কোথা থেকে এসেছে সোশ্যাল নেটওয়ার্ক সেলফ রেফারেল ডাইরেক্ট সার্চ ইঞ্জিন থেকে এতজন এসেছে রেফারেল থেকে এতজন এসেছে আপনি চাইলে ভিউ ফুল রিপোর্ট এগুলো কিন্তু আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে বস যদি আপনি এগুলো একটু ঘাটাঘাটি না করেন রিসার্চ না করেন আসলে আপনি কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না যে আমি কী কাজ করছি আমি কোথায় যে কী করব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো টেস্ট ইভেন্টসগুলো কী এবং এখানে আপনি অন্যান্য পিক্সেলের কী অবস্থা সেটা দেখতে পারবেন আমরা যদি আমাদের একটু ব্ল্যান্ড্রয়েড পিক্সেলের দেখি ব্ল্যান্ড্রয়েড পিক্সেলের কী অবস্থা আছে সো এটার পিক্সেল এই যে এটার পিক্সেল হচ্ছে এই অবস্থা ব্ল্যান্ড্রয়েডের পিক্সেল এবং এটা অলরেডি চার্জ করছে এবং আমরা আরেকটা পিক্সেল ছিল সেটা হচ্ছে আমাদের যেই ব্ল্যান্ড্রয়েড স্কুল আই মিন আমাদের যেখানে ব্ল্যান্ড্রয়েড স্কুল ওয়েবসাইট ছিল ব্লগিং ওয়েবসাইট সো সেই ওয়েবসাইট নিয়ে এখানে তেমন বেশি একটা ছিল না কারণ এটা খুবই আমাদের একটা নর্মাল ওয়েবসাইট তো এখানে আমরা তেমন কিছু সেট আপ করিনি ওটা ব্লগার দিয়ে তৈরিকৃত একটা ওয়েবসাইট তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিক্সেল ট্র্যাকিংটা কী এবং পিক্সেলটা আপনি কোথায় যে পাবেন এবং পিক্সেলের মাধ্যমে কী কী করা সম্ভব এখানে ইভেন্টগুলো দেখতে পাচ্ছেন ইউআরএল কোন ইভেন্টের কোন ইউআরএলগুলো আছে চাইলে আপনি সেটাও দেখতে পারবেন যে কোর্সে গেলে কী হয় কোথায় গেলে কী হয় সব এগুলো সব আপনাকে ঘাড়াঘাড়ি করতে পারবেন এখানে এত এত অপশন আপনাকে দেখে শেষ করানো যাবে না আপনি বুঝতেও পারবেন না যে এতগুলো অপশন আমি যদি আপনাকে বলি আসবেন জাস্ট ঘাটাঘাটি করবেন বুঝতে পারবেন এখানে সেটিংসে গিয়ে আপনি একটু ডিটেলসগুলো পড়তে পারবেন এখানে এডিট পাবেন এখানে অটোমেশন অ্যাডভান্স ম্যাচিংগুলো রয়েছে অ্যাডভান্স ম্যাচিংগুলোই ভালো এগুলো আমি যখন দেখাবো যখন আসলে আমি ক্রিয়েট করবো এগুলো তখন অটো ক্রিয়েট হয়ে যাবে এগুলো নিয়ে তেমন একটা চিন্তা করার কোনো বড় বিষয় নেই এগুলো জাস্ট সিম্পল আপনি যদি একবার বুঝতে পারেন আই হোপ আপনার আর কোনো প্রশ্ন থাকবে না পিক্সেল বিষয়টি নিয়ে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কেমন লাগছে পিক্সেল সেট আপের এগুলো আপনারা ফ্রি কোর্সের মেম্বারদেরকে জানাবেন যে পিক্সেল আপনারা কী কী শিখতে পারছেন যাতে তারাও শেখার জন্য অনুপ্রাণিত হয় আর অবশ্যই আপনাদের বলছি অ্যাক্টিভিটিস আপনাদের মাস্ট 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 চাই
আর অবশ্যই পেজে তো রিভিউ মাস্ট। আল্লাহ হাফিজ।